ये মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ, আর এটা হচ্ছে আমাদের মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের আন বান সান। এটা হচ্ছে রৌনক। এটা আমি কিছুদিন পরে কাঁচের ঘরে এগুলোকে দশটা দশটা সাজিয়ে রাখব, আর সবাইকে রিকোয়েস্ট করব, সব কাস্টমারকে যে যেখান থেকে পারেন আসবেন পুরুলিয়া, যখনই পুরুলিয়ার মাটিতে পা দেবেন তখন অন্তত দয়া করে একবার আসবেন, তাহলে বুঝতে পারবেন কোন কারখানা কোন কারখানা বড়, কোন কারখানা ছোট, কোন কারখানায় কি মাল কি মেশিন পাওয়া যায়, তা না হলে বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে আমরা রিকোয়েস্ট করছি যে বাগাল মেশিনগুলো নিয়ে যান, তারপরে যদি কেউ গ্রোথ করতে পারেন, বাগাল মেশিনগুলো ফুটপাত কারখানা থেকে কম দামে নিয়ে যান, বাগাল মেশিনগুলো ফুটপাত কারখানা থেকে কম দামে নিয়ে যান, তারপরে এ আমাদের যে ছোট হাতি বড় হাতি বাচ্চা হাতি এগুলোকে নিয়ে যাবেন, যদি আপনি গ্রোথ করতে পারেন ব্যবসাতে তবেই নিয়ে যাবেন। এগুলো দারুণ মেশিন, এগুলো কাঁচের শোকেসে রাখিয়ে সাজিয়ে রাখবো, যেমন তাহলে আপনাদের দেখতে আরও ভালো লাগবে। এগুলো আমি যদি ব্যবসা করতাম তাহলে মুড়ি মেশিন ভাজতাম, আমি যদি কাস্টমার হতাম তাহলে এগুলোই আমি চয়েস করতাম, প্রথমে বাগাল মেশিনগুলো নিয়ে যেতাম, তারপরে যখনই দেখতাম যে মেশিন সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক বেড়ে গেছে হয়ে গেছে, তারপরে এটাকে নিতাম। এটা ওল্ড ওয়ার্ল্ডের প্রথম প্রোডাক্ট আমাদের, এটা আমরা নতুন চিন্তা ভাবনা করি, এবড়া খেবড়া টু কপি থ্রি কপি ফোর কপি আমরা করি না, আর এটা এখনই চলে যাবে। আর এটাও ছোটো মেশিনের মধ্যে আমাদের, এটাও রোনক, এটাও টু কপি করা চলছে কিন্তু পাচ্ছে না, চেষ্টা করছে আর মিস্ত্রিদের ফাটছে। তো এগুলো আমাদের বলা ভাষা খারাপ করাটা আমার পক্ষে ভালো লাগে না, কিন্তু দেখে শুনে আমাদের এমন মনে হচ্ছে যে কম্পিটিশন করতে শুরু করেছে। তো এগুলো হচ্ছে দারুণ মেশিন ছোটো মেশিনের মধ্যে, ছোটো মেশিনও টু কপি করা হচ্ছে কিন্তু এমন ভয়ঙ্কর রূপ ধারণ রূপ হচ্ছে যে দেখলে আপনাকে ভয়ঙ্কর লাগবে। দেখুন এটা বাচ্চা হাতিটা, আজকে এখনই ট্রায়াল হবে, এখনই চলে যাবে বাচ্চা হাতিটা, বাচ্চা হাতির সাথে ছোটো হাতি, ছোটো হাতিটাও এখনই চলে যাবে। তো এগুলো হচ্ছে মেশিন, আর এগুলোকে নিয়েই টুকপি করা চলছে, কারো হয়ে যাচ্ছে বাঁদর মেশিন, কারো হয়ে যাচ্ছে বোম মেশিন। তো এটা হচ্ছে বাচ্চা হাতি, এখনই ট্রায়াল হবে, আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা হচ্ছে আমার শখের ব্যবসা, অনলি ফর ফুললি শখ, অনলি ফর ফুললি শখ, দুটো সরকারি তকমা অলরেডি আমার উপরে আছে, সেগুলোই চালা মুশকিল। এটা আমার শখের ব্যবসা, ঘরের কাছে একদম ঘরের থেকে 10 ফুট মেপে। তো আপনারা শান্ত থাকুন, সেটাই আমার বলার বক্তব্য, সবাই চালান আস্তে আস্তে, কম্পিটিশন করতে যাবেন না, কারণ এই এই মাটিটাকে, পুরুলিয়ার এই মাটিটাকে প্রতিটা কারখানাকে আমি বলছি একবার করে অন্তত এই মাটিটাকে প্রণাম করে যাবেন, তাহলে আমার মনটা ভালো লাগবে, কারণ এটা আমার মনটা শান্তি লাগবে যে হ্যাঁ সম্পর্ক রেখেছে, সম্পর্ক চলছে। থ্যাংক ইউ, এখনই কারখানা শুরু হয়ে যাবে, ভালো থাকবেন। আর আমাদের এই যে গাড়ি, এগুলো এখনই বডি হবে তৈরি, এটা ঢুকছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।